দরজায় কড়া নাড়ছে কলকাতা পুর ভোট। ইতিমধ্যেই প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। তবে প্রচারের দিক থেকে সবসময় এগিয়ে তৃণমূল। অতীতের নির্বাচনে যেভাবে সাধারণ মানুষ তৃণমূলকে সমর্থন জানিয়েছে, সেই একই সমর্থন আসন্ন পুর ভোটেও তারা পাবেন বলেই আশাবাদী কলকাতা পুরসভার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। তার কথায়, বিগত দিনে কলকাতা পুরসভা পুর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যেভাবে বিগত দিনগুলি তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা তার দায়িত্ব এবং কর্তব্য পালন করেছে, তাতে মানুষ আসন্ন পুর ভোটে তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি সমর্থন করবে। কলকাতার মানুষ আমায় ভালোবাসে, এটা মমতা ব্যানার্জির আশীর্বাদ। এবং আমি বিশ্বাস করি যে কর্পোরেশন যেভাবে মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে কাজ করেছে, মানুষের মনে কলকাতা কর্পোরেশন স্থান পেয়েছে। তাই শুধু সুনন্দা সরকার নয়, আমি যেখানে যাচ্ছি এখনও প্রায় 20-25টা ওয়ার্ডে ঘুরে নিয়েছে, প্রায় 70টা ওয়ার্ডে আমি যাব, আরও যা প্রোগ্রাম আছে সব জায়গায় মানুষ বলছে যে ভালো কাজ হয়েছে, আপনারাই আবার ফিরে আসছেন, নিশ্চিন্তে থাকুন। বিগত দিনে যেভাবে কলকাতা পুরসভা ধাপে ধাপে আধুনিকতার পথে হেঁটেছে বা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগ থেকে শুরু করে জন্ম মৃত্যু সংশয়পত্র পাওয়া, এমনকি কোথাও কোনো রকম পুর পরিষেবা বিঘ্নিত হলেও তা পুরসভা সাইটের মাধ্যমে জানতে পারা এবং দ্রুত তার সমাধানে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রযুক্তি নির্ভর হয়ে ওঠায় পুর পরিষেবা পেতে মানুষকে আর হয়রানির শিকার হতে হয় না। তাই এই সব কিছু পরিষেবা দিয়েই ফের একবার তৃণমূল পুর ভোট করবে বলেই প্রত্যয়ী ঘাসফুল শিবির। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।